গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ঠান্ডা তো বেশ পড়ে গেছে, আর এই ঠান্ডার দিনে পিকনিক মাস্ট। আর চারিদিকে হচ্ছে মেলা, এটা ওটা অনেক কিছু মেলা, আর প্লাস বিয়েবাড়ি। তো যাই হোক, এখন হচ্ছে আমি ছাদে চলে এসেছি। তো এখন যে নিচে কাপড় ছিল অনেক, তো এটা ছাদে দিয়ে নিচে যাব। এখনও সকালে ব্রেকফাস্টও হয়নি, প্রায় 11টা বেজে গেছে, আর একটু ঘুম থেকেও লেট হয়েছে উঠতে, কারণ কি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর জ্বর জ্বর লাগছিলো আমার। জানি না, হয়তো মানে ওয়েদারটা আমার শ্যুট করছে না, কারণ কি আমি আলিপুরে গেলাম, আলিপুর ভীষণ ঠান্ডা ছিল, আবার এখানে আসলাম অতটা ঠান্ডা নেই, কিন্তু কালকে বেশ ঠান্ডা পড়েছে। তো তোমরা তো আগের ভিডিওটাতে নিশ্চয়ই দেখেছো আমি আলিপুর গিয়েছিলাম, কেন গেছিলাম সবই তোমাদের মানে বলেছি। তো যারা এখনও ভিডিওটি দেখোনি তারা প্লিজ আমার আগের ভিডিওটা দেখে নাও। তো যাই হোক, আজকে চলো আজকের দিনটা কী করছি না করছি সবই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তাহলে আমি ছাদে চলে এসেছি, এই যে কাপড়গুলো আর মাম্মা দেখছি এখানে দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছে, এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। ছিলাম এতক্ষণ খুবই গরম লাগছিলো, আর নিচে চলে আসলাম আর ঠান্ডা লাগছে, তো আমি একটা সোয়েটার পরে নিলাম, আর এখানে দুধ আর কর্নফ্লেক্স খেয়ে নিলাম অল্প স্বল্প। আর অনেকটা বেলা হয়ে গেছে, কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, তাও খেলাম অল্প। আর এখন যাব একটু ঘরগুলো গুছিয়ে নিতে হবে, তারপর বাইরে আসে ওগুলো ভেতরে ঢুকিয়ে দিতে হবে, নাহলে দেখো শাড়িটা এনেছিলাম যে এটা এখানে রেখে দিয়েছিলাম, আর এগুলো সব ঢুকিয়ে রাখি, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাই মিলে লাঞ্চ করে নেব, আর বিকেলে আমাদের একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক। আজকে আমরা যাচ্ছি একটা জায়গা আমি আর মাম্মা মিলে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের এই ব্লগে সবটা দেখাবো। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলে যাবে না। তো চলো দেখতে থাকো ব্লগটা। একদিন পর এই যে এই ড্রেসটা আমি পরবো, তো রেডি টেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, আর এখন আমি বেরোবো। তো তোমাদেরকে আমি একটু লুকটা দেখিয়ে দিচ্ছি, আর বাইরে বেশ ঠান্ডা রয়েছে, তো এটার উপরে জ্যাকেট পরে নেবো একটা ভাবলাম। তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। আমি আর মাম্মা দুজনে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ মাম্মাকে পুরো ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখন টোটোতে উঠে গেছি আর আমরা যাচ্ছি মেলাতে। কাল যেহেতু ক্রিসমাস রয়েছে, তো তার জন্য দেখো কতটা সুন্দর ডেকোরেশন করেছে, আর কাল আমরা এখানে এসে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর আমার ব্লগটা অবশ্যই কন্টিনিউ কিন্তু দেখতে থাকো। ফ্রেন্ডস, এই যে আমরা এখন মেলার সামনে চলে এসেছি, আর এখানে ভেতরে ঢুকবো, তো হয়তো টিকিট কাটতে লাগবে না। আর বাইরেও দেখো অনেক দোকানপাট বসেছে, ফুচকা টুচকা অনেক কিছু দোকানে বসেছে, তো ভেতরে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, এই দেখো খাদ্য উৎসবে, এটা হচ্ছে পুরোটাই খাবারের দোকানের মেলা। তো আমি তো মানে এটা দেখে খুবই খুশি হলাম, আর ফার্স্টেই ঢুকে যেটা আমি খুঁজছিলাম সেটা দেখো পেয়ে গেছি, এই যে মোমো। তো মোমোর এখানে অনেক রকম মোমো আছে, ফ্রাই মোমো ছিল, স্টিম মোমো ছিল, তারপরে পিঠে দিতেও ছিল, আর দেখো সব থেকে বড়ো একটা মোমো, এটার নাম বললো টাইপো। তো এটা আমি ট্রাই করবো এখন, আর মাম্মাকে বলছিলাম খাবো নাকি, তো মাম্মা বললো না আমি খাবো না। তো মোমো দেখে আমি এখান থেকে উঠতেই পারছিলাম না, মাম্মা বলছে চল আরও দেখে আসি তারপরে খাস না, আমি আগে নিয়ে নিলাম দেখো মোমোটা কি। এই মেলাটা সম্পূর্ণই খাবারের দোকানের মেলা, আর যেটা মানে মহিলারাই করছে একমাত্র, আর ছেলেরাও রয়েছে কিন্তু তারা হয়তো সাহায্য করছে, কিন্তু মেনলি এগুলো মহিলাদের দোকান। তো খুবই ভালো লাগলো দেখে, আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ডেজার্ট রয়েছে,
বার্গার রয়েছে। আর এখানে চলে আসলাম, এটা একটু ইন্টারেস্টিং, যেটা একদম ট্রেন্ডে চলছে, এটা হচ্ছে টুইস্টার পটেটো। তো এটা আমার ট্রাই করার ইচ্ছা আছে, তো আগে অন্য দিকটা ঘুরে আসি তারপর এখানে এসে এটা ট্রাই করব। তো দেখো, দেখতেই পাচ্ছ দোকানগুলোর নাম ভুরি ভোজ, এই দোকানটার নাম হচ্ছে ভুরি ভোজ। আর এখানে কয়েকটা দোকান রয়েছে, যেমন পেন্টিংয়ের, দেখো এতটা সুন্দর না, মানে আমি দেখেই যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, এতটা সুন্দর পেন্টিং করেছে। রয়েছে একটা ফুল গাছের দোকান, এখানে অনেক রকমের ফুল রয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখেও। এটা হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে বাচ্চাদের স্কুলেরই প্রোগ্রাম হচ্ছে, তো এই বাচ্চাটা গান করছিল। দেখো বেশ ভিড় আছে মেলাতে, কাল আরও হয়েছিল বলে তো আজকে একটু কমই আছে, আজকে ঠান্ডাটাও যেহেতু বেশি পড়েছে। এখন আমরা চলে আসলাম এই দোকানটাতে, তো এখানে হচ্ছে অনেক ধরনের চপ পাওয়া যাচ্ছে, তো এখান থেকে আমরা একটা ডিমের চপ অর্ডার করলাম। আর এই দেখো আমি ফাইনালি টুইস্টার পটেটো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর এটা খুবই ট্রেন্ডি, মাম্মা খাচ্ছে, তো মাম্মা খেয়ে বলুক কেমন হয়েছে। আর এটার প্রাইস নিয়েছি 30, তো কেমন কীরকম খেতে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, রিভিউ দিয়ে দিচ্ছি টুইস্টার পটেটো। তো আমা বলছিল বেশ ভালোই খেতে রয়েছে, তো আমিও খেয়ে একবার ট্রাই করে তোমাদের বলছি। ওটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ কি যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয় ওখানে অনেক রকমের গান বাজছিলো তার জন্য। তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে গেলাম, আর অনেকটাই রাত হয়ে গেছে, 9টা 9টার মতো বাজে, তো এখানে অনেক সময় টোটো পাওয়া যায় না, তো যাই হোক না পাওয়া গেলে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা দূর। দেখো সামনে একটা মেলা হচ্ছে, তো এটা ওপেনিং হয়নি এখনও, হবে কিছুদিনের মধ্যে, এখানেও আসবো আর একদিন। ও বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা চলে আসলাম এখন, এখন প্রায় বাজে হচ্ছে 9টা 10এর মতো, আর হচ্ছে অনেক খাওয়া দাওয়া করেছি, তোমাদেরকে তো সবই দেখালাম, মানে ফিশ ফ্রাই, তারপর হচ্ছে একটা ট্রাই করলাম হচ্ছে খুবই ট্রেন্ডিং, ওটা হচ্ছে হচ্ছে টুইস্টার পটেটো, তো ওটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, আমি এতটা এক্সপেক্ট করিনি, তো যাই হোক মানে আমার খুব ভালো লাগলো ওটা খেয়ে। তো নেক্সট টাইম যদি এখানে আরও পাই তাহলে খাবো অবশ্যই। আর বাদ বাকি তোমার হচ্ছে ফিশ ফ্রাই একটা খেয়েছি, খুবই বাজে লেগেছে, একদমই মানে ভালো ছিল না ওটা। আর আরও অনেক কিছু খেয়েছি, তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ভিডিওতে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যাই হোক এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। আর মনে হয় না ডিনার করবো আর, মানে আমি এত কিছু খেয়েছি আমার পুরো পেট টেট ভরে গেছে। তো যাই হোক এখন ফ্রেন্ডস, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো টাটা, গুড নাইট।